হ্যালো বন্ধুরা, পৃথিবীতে 9টি পারমাণবিক শক্তিশালী দেশ রয়েছে, আর এটা মানা হয় যে যে দেশে যত বেশি পারমাণবিক বোমা রয়েছে সেই দেশ তত বেশি শক্তিশালী। যেমন পাকিস্তানের হাতে 150টিরও বেশি পারমাণবিক বোমা রয়েছে, আর এই কারণে ভারতের মতো মহাশক্তির দেশও পাকিস্তানকে ভয় পায়। আবার উত্তর কোরিয়ার কাছে পারমাণবিক বোমা আছে বলেই আমেরিকার মতো দেশও উত্তর কোরিয়াকে ভয় পায়। তাই বলা যায় সুপার পাওয়ার হওয়ার জন্য পারমাণবিক বোমার বিকল্প কিছুই নেই। এইবার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কি চাইলে পারমাণবিক বোমা তৈরি করতে পারবে, আর কিভাবে বা তা সম্ভব? সবকিছু জানতে হলে ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করার পর অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেছেন, আমরা কি পারমাণবিক শক্তি তৈরি করতে পারবো? আর এর উত্তর হচ্ছে হ্যাঁ, কারণ এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যে ইউরেনিয়াম ব্যবহার করা হয়, ঠিক এই একই ইউরেনিয়াম দিয়ে পারমাণবিক বোমাও তৈরি করা হয়। আর আপনি হয়তোবা জানেন ইউরেনিয়াম পারমাণবিক বোমা তৈরির প্রধান অবদান, আর এই ইউরেনিয়াম অনেক মূল্যবান একটি পদার্থ। তবে সম্প্রতি এক ভূতাত্ত্বিক গবেষণায় বাংলাদেশের এই ব্রহ্মপুত্র নদীর বালিতে এই ইউরেনিয়াম সন্ধান পাওয়া গেছে, আর বাংলাদেশে এই ব্রহ্মপুত্র নদীর বালি থেকে পাওয়া ইউরেনিয়াম দিয়ে পারমাণবিক বোমা তৈরি করতে পারবে। কিন্তু এর ব্যবহারে আন্তর্জাতিক জটিলতা থাকার কারণে বাংলাদেশ এই ইউরেনিয়াম আহরণ বা বিক্রি করতে পারবে না। তবে খুব শীঘ্রই রাশিয়ার সহযোগিতায় আমাদের দেশে 2টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কাজ সম্পূর্ণ হবে, আর এর মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কাজ প্রায় শেষের দিকে। বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিএইচসি মোড়ে বাংলাদেশের পারমাণবিক গবেষণা ইনস্টিটিউট অবস্থিত। আর পারমাণবিক শক্তির দর হতে হলে যে পরিমাণ গবেষণা ও অর্থনৈতিক দরকার, সেটা বাংলাদেশের মতো একটি দেশের বহন করা খুবই কষ্টকর, যেমনটা হয়েছিল উত্তর কোরিয়া ও পাকিস্তান এবং ভারতের সাথে। যেমন উত্তর কোরিয়া বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে পারমাণবিক বোমা তৈরিতে, তারা এই পর্যন্ত দেশের কোনো উন্নয়ন করতে পারেনি, কারণ তাদের সব অর্থ পারমাণবিক বোমা তৈরিতে খরচ হয়ে যায়। আর এই কারণে এখন উত্তর কোরিয়াতে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। এইবার যদি পাকিস্তানের কথা বলি, তাহলে পাকিস্তানের অর্থনীতি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। পাকিস্তানের বিপুল পরিমাণ অর্থ পারমাণবিক গবেষণায় চলে যায়, আর এই কারণে পাকিস্তানের কোনো উন্নয়নে হয়নি। বর্তমানে পাকিস্তানের মাথাপিছু জিডিপি হচ্ছে মাত্র $1,193, আর বাংলাদেশের মাথাপিছু জিডিপি হচ্ছে $2,150, যা পাকিস্তানের দ্বিগুণ। এই থেকে বোঝা যায় পাকিস্তানের অর্থনৈতিক চেয়ে বাংলাদেশের অর্থনৈতিক প্রায় দ্বিগুণ শক্তিশালী। এইবার যদি ভারতের কথা বলি, তাহলে ভারতের মাথাপিছু জিডিপি হচ্ছে $1,900, যা বাংলাদেশের চেয়ে অনেক কম। অর্থাৎ ভারতের চেয়ে বাংলাদেশের মাথাপিছু আয় অনেক বেশি। বাংলাদেশ চাইলে পারমাণবিক বোমা তৈরি করতে পারবে, আর পারমাণবিক বোমা তৈরি বাংলাদেশের জন্য খুব কঠিন একটি কাজ নয়, শুধুমাত্র অর্থের প্রয়োজন। বর্তমানে বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পদ্মা সেতু, মেট্রো রেল ইত্যাদি উন্নয়নমূলক কাজে ব্যবহার করা হচ্ছে। তাই অনেকের মতে এই মুহূর্তে বাংলাদেশের পারমাণবিক বোমা তৈরির কাজ ঠিক হবে না। বাংলাদেশ যদি পারমাণবিক বোমা তৈরি করতে যায়, তাহলে সেক্ষেত্রে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আসবে, এবং এছাড়া বাংলাদেশের অনেক অর্থনীতি ধ্বংস হবে। তবে সেই সাথে পারমাণবিক বোমার ও দরকার আছে বাংলাদেশের। এর কারণ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এবং পাকিস্তানের কাছে পারমাণবিক বোমা রয়েছে, আর তাদের মধ্যে কোনো যুদ্ধ লাগলে সেটার প্রভাব আমাদের উপরে এসে পড়বে। তাই আমাদেরও সামরিক ক্ষেত্রে শক্তিশালী হতে হবে, পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করতে হবে। 2007 সালে CIA বাংলাদেশ পারমাণবিক বোমা তৈরি করতে পারবে কিনা এ সম্পর্কে একটি রিপোর্ট তৈরি করেছে। তারা উল্লেখ করেছিল বাংলাদেশের সেই আর্থিক সামর্থ্য আছে যা দিয়ে পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব, কিন্তু বাংলাদেশে ব্যাপক দুর্নীতির কারণে এই মুহূর্তে বাংলাদেশের পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব নয়। এছাড়া ওই রিপোর্টে আরও বলা হয়েছিল, বাংলাদেশ বেশ কিছু নাগরিক পৃথিবীতে অনেক উন্নত দেশে পারমাণবিক বোমার প্রকল্পে কাজ করা যাচ্ছে, এবং বাংলাদেশি বংশোদ্ভূত অনেক নিউক্লিয়ার সায়েন্টিস্ট রয়েছে যারা ইচ্ছা করলে দেশে এসে কোনো সময়ে পারমাণবিক বোমা তৈরি করতে পারবে। এইবার প্রশ্ন হচ্ছে, আমরা কেন পারমাণবিক বোমা তৈরি করছি না? প্রথমত, আমরা কোনো অস্ত্রের প্রতিযোগিতায় লিপ্ত হইনি। দ্বিতীয়ত, প্রচুর অর্থের প্রয়োজন, আর বোমা বানানোর সময় বা পরে অবরোধ আসতে পারে। সেই অবরোধ মোকাবেলা করার জন্য আমাদের অর্থনৈতিক আরও বেশি শক্তিশালী করতে হবে। এত কিছুর পরও বাংলাদেশ চাইলে পারমাণবিক বোমা তৈরি করতে পারবে না, কারণ বাংলাদেশ জাতিসংঘে পারমাণু আইনে স্বাক্ষর দিয়েছে এবং বলেছে বাংলাদেশ কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এবং ব্যবহারও করবে না। এখন যদি বাংলাদেশ জাতিসংঘ আইন ভঙ্গ করে পারমাণবিক বোমা তৈরি করতে যায়, তাহলে জাতিসংঘ একের পর এক নিষেধাজ্ঞা দিবে, আর অন্যদিকে আমেরিকা আমাদের উপর সামরিক হামলা করার প্রস্তুত থাকবে। তাহলে আপনি বুঝতে পারছেন তখন বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কতটা ভয়ঙ্করভাবে খারাপ হয়ে যাবে, যেমনটা হয়েছিল মিয়ানমারের সাথে। 2000 সালের দিকে মিয়ানমার পারমাণবিক বোমা তৈরির পরিকল্পনা করেছিল, কিন্তু পরে জাতিসংঘের নিষেধাজ্ঞার কারণে তারা আর করতে পারেনি। পরমাণু গবেষণায় মিয়ানমারের বিপুল অর্থের খরচ হয়ে গিয়েছিল, কিন্তু পরে আর কোনো সফলতা পায়নি মিয়ানমার। আজও মিয়ানমারের অর্থনৈতিক মুখ থুবড়ে আছে, আর বাংলাদেশ যদি একই ভুল করে, তাহলে মিয়ানমারের মতোই বাংলাদেশের অবস্থা হবে। তাই বর্তমানে বাংলাদেশের পারমাণবিক বোমা তৈরি না করাই উত্তম। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করতে পারেন, আর আপনি যদি এরকম নিত্য নতুন ভিডিও পেতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।